আপনার কি সৌদি আরবের মোবাইলের সিম থেকে অজাথা ব্যালেন্স কেটে নিচ্ছে? এটা যদি বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সর্বপ্রথম প্লে স্টোর থেকে মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি আপনি ওপেন করবেন, তাহলে অ্যাপস এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তো এখান থেকে আমি ইংরেজি সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের এখানে আমি স্কিপ করে দিলাম, আপনার সেমভাবে এই কাজটি করতে পারেন। তারপরে দেখেন এখানে এরকম একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি এই যে নিচে যদি একটু লক্ষ্য করেন মাই লিঙ্ক একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন ওয়েলকাম টু মোবাইলে একটু নিচের দিকে গেলে কুইক লগ ইন একটি অপশন আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার মোবাইলে যে নম্বরটি আছে অর্থাৎ আপনার যে ফোন নম্বর সেটি লিখবেন। তার পরবর্তীতে দেখেন ভেরিফাই মাই নম্বরের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই নম্বরে একটি SMS যাবে, যেখানে 4 সংখ্যার একটি ওটিপি থাকবে। সেই ওটিপিটি কিন্তু এখানে লেখা লাগবে। এই সেম নিয়মগুলো ফলো করে কিন্তু অজাথা আপনার সিম থেকে ব্যালেন্স কেটে নেওয়া সমস্যার থেকে সমাধান পেতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওটিপিটি দিয়ে কনফার্মের উপরে ক্লিক করলাম। কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু এখন আমাদের সামনে ঠিক এরকমভাবে একটি পেজ চলে আসবে। এখান থেকে যেটা করণীয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সকল তথ্য দেখাচ্ছে, অর্থাৎ আপনার সিমে কত ব্যালেন্স আছে বা আপনার কোনো প্যাকেজ আছে কি না, আপনার কোনো জিপির অফার আছে কিনা, মিনিটের অফার আছে কিনা, সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে মাই লিঙ্কের যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার নিচেই, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাবস্ক্রিপশন, এখানে একটি ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস এবং কন্টেন্ট দুটো অপশন আছে। তো সার্ভিস হচ্ছে আমাদের যে অফারটি আছে সেটা দেখাচ্ছে, আর কন্টেন্টের এখানে কিন্তু আমাদের এই যে অজাথা যে রিয়ালটি কেটে নেয় অর্থাৎ 0.66 হালালা প্রতিদিন কিন্তু এটা আমার ব্যালেন্স থেকে কেটে নেয় সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইগুলো এখন কীভাবে বন্ধ করব সেটা আপনাদের দেখাবো। দেখেন এখানে কিন্তু দুটো অপশন অবশ্যই এটা মাথায় রাখবেন বা মনে রাখবেন, এখান থেকে যদি আপনি দুটাই বন্ধ না করেন তাহলে কিন্তু টাকা কাটবে। তো দেখেন সর্বপ্রথম কিন্তু সার্ভিস, তো এইটা পরে বন্ধ করব। তো আপনাদের আমি দেখাবো কন্টেন্ট, এটা কিন্তু আমার যে প্যাকেজ আর কি সেটা, আর এই যে কন্টেন্ট যেটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বন্ধ করা লাগবে, এটার জন্য অজাথা রিয়াল কাটছে। তো এই যে আনসাবস্ক্রিপশন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু আনসাবস্ক্রিপশন, এখানে আমি ইয়েস করব, যেহেতু এটা বন্ধ করতে যাচ্ছে তো আমি ইয়েজের উপরে ক্লিক করব। ইয়েজের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন একটু পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি লাইক বাটনে একটি ক্লিক করবেন, লাইক বাটনে ক্লিক করার পরে এখান থেকে নিচে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে ক্লোজ করে দিলাম, এখন কিন্তু আমাদের ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওই যে প্রত্যেক দিন 0.66 হালালা কাটলো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেখেন আবার প্রথমে এখানে মাই লিঙ্কে ক্লিক করলাম, তারপরে এখান থেকে অ্যাক্টিভ সাবস্ক্রিপশনের উপরে আবার ক্লিক করলাম, তো এখান থেকে সার্ভিস আর যে কন্টেন্ট আছে, দেখেন সার্ভিসের কন্টেন্টে যদি এখন যাই তাহলে দেখেন এখানে কিন্তু কোনো অফার নেই। তো এই যে সার্ভিসের এখানে যেটা আছে এটাও আমি অফ করব। একইভাবে কিন্তু এখানে আনসাবস্ক্রিপশনের উপরে ক্লিক করে ইয়েসে ক্লিক করলাম, পেজটা একটু লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ হলে কিন্তু ঠিক একইভাবে সর্বপ্রথম সার্ভিসটা আমরা যেভাবে বন্ধ করেছি এখনও কিন্তু সেম নিয়মেই এটা এখন আমরা অফ করছি। দেখতে পাচ্ছেন এখানে লাইকে ক্লিক করে এখানে নোতে ক্লিক করে দিলাম, এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলাম। ঠিক এই কাজটুকু যদি আপনি করেন তাহলে আপনার মোবাইলের সিম থেকে কিন্তু আর কখনও কোনো অজাথা রিয়াল কেটে নেবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে অনেকেই উপকৃত হবে এই ভিডিওটি দেখে। ধন্যবাদ, পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।